উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের টিএমসিপি ইউনিটের নামে হুমকি এবং তোলাবাজি। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছে আমি সুস্মিত। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে টিএমসিপি ইউনিটের নামে হুমকি এবং তোলাবাজি। অধ্যক্ষ এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবকে ঘেরাও করে বিক্ষোভ চিকিৎসক পড়ুয়াদের। চলুন আপনাদের সামনে তুলে ধরব বিস্তারিত চিত্র। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে টিএমসিপি ইউনিটের নামে হুমকি ও তোলাবাজির অভিযোগে সরব হলেন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার অর্থাৎ আজ দুপুরে মেডিকেল অধ্যক্ষ এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবের অফিস ঘরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে চিকিৎসক পড়ুয়ারা। অপরদিকে এদিন রোগী কল্যাণ সমিতির বৈঠক থাকার দরুন মেডিকেল কলেজে খোদ উপস্থিত ছিলেন মেডিকেলের অধ্যক্ষ এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব, যার দরুন চিকিৎসক পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়তে হয় গৌতম দেবকে। প্রায় দেড় ঘন্টা গৌতম দেবকে ঘেরাও করে বিক্ষোভ চলে তাদের। চিকিৎসক পড়ুয়াদের একটাই দাবি, অবিলম্বে টিএমসিপি ইউনিট ভেঙে দিতে হবে। শাহিন সরকার এবং শুভম মণ্ডল নামে দুজন হাউস স্টাফ রয়েছেন, যারা টিএমসিপি ইউনিটের নামে মেডিকেলে দাদাগিরি চালায়। তাদের দ্রুত বহিষ্কার করতে হবে বলেও দাবি ওঠায় তারা। ইতিমধ্যে গ্রেট কালচারের অভিযোগে সরব হয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশ। তাদের অভিযোগ, এই কলেজেরই পড়ুয়াদের কেউ কেউ দেখে নেওয়ার হুমকি, এমনকি প্রাণে মারার হুমকি দিচ্ছেন। কলেজের এক অধ্যাপক চিকিৎসক ওই থ্রেট কালচার গ্রুপে যুক্ত রয়েছেন। অবিলম্বে কলেজ কাউন্সিলের বৈঠকে ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলা হয়েছে। পাশাপাশি আরজিকর কাণ্ডে চর্চায় আসা চিকিৎসক অভিক ডেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ঢোকা নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে। থ্রেট দিয়েছে সুমন ভার্মাকে, দিয়ে নম্বর জোর করে বাড়িয়ে দিয়েছে। নাম্বারটা কি ওই একজনের নাম্বার, ছাত্র নেতা ফেতা আমি জানি না, সোম মন্ডলই হবে আমি জানি, আমি আমার কাছে ছাত্র, এটা সম্ভব প্রিন্সিপাল আপনাদের বলি, যখন এই করাপশন ইজ গোয়িং অন ফর ইয়ার্স। আমরা যখন এই মেডিকেল কলেজে আসি, আমরা দেখি যে এখানে মেডিকেল কলেজের অবস্থা খুব খারাপ। বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমরা যখন এই কলেজে ডেভেলপমেন্ট করতে শুরু করি, তখন রিভ্যাম্প অফ ইউনিট শুরু হয়। তখন এই সন্দীপ বলে যে আমরা দুজন প্রফেসর এখানে আছি, আমরা বলি যে একজন সোমবার আমরা আউটডোর করবো, একজন মঙ্গলবার আউটডোর করবো। দিন বলে যে না, আমি পিডিএ সভাপতি, সোমবার দিন অন্য একজনকে দিতে হবে, আপনারা যদি না নেন আপনাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। আমরা বলেছি আমরা রেডি টু টেক দ্য অ্যাকশন। 60 বছর বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে, 5 বছর এক্সটেনশন করবো, এখনো যদি প্রতিবাদ না করতে পারি তবে করবো। আজকে আপনার কথা উত্তর দেবো না, শুনুন, আমি বলিনি, আজকে সমস্ত ভাবে শেষ করে দিচ্ছে পরীক্ষার হলটাকে, ছেলেপেলাদের মোবাইল দিয়ে ঢুকে দিচ্ছে, প্রশ্নপত্র বেরিয়ে যাচ্ছে, আমরা তো খাতা দেখতে বুঝতে পারি, এক্সটার্নাল এসে বলে যাচ্ছে বিআর সেবি হাল খারাপ ভালো তাই এই মেডিকেল কলেজ। চিকিৎসক কে কি বেরোচ্ছে এটা নিয়ে আমার প্রশ্ন নয়, অবস্থা হচ্ছে যে আজকে কি চলছে। এর জন্য ডিন প্রিন্সিপাল যখন পরীক্ষা হয় তখন প্রিন্সিপাল সেক্রেটারি মিটিং কল করেছে, বলে মিটিং কল করে আমাদের মেডিকেল হেড অফ দ্য ডিপার্টমেন্টকে এনে বলছে যে পরীক্ষা এত কঠিন হচ্ছে কেন। স্যার বলছেন যার এক্সটার্নাল তো নম্বর দিচ্ছে না, আমরা কি করব। বলছে পরীক্ষা তো এক্সটার্নাল নেবে, পাস তো তুমি করাবে, এগুলো হচ্ছে থ্রেট আমাদের কাছে। এবং যখন আমাদের অস্থি পরীক্ষাটা হয় তখন বাইরের লোকেজনকে ডিন নিজে নিয়ে চলে গেছে, ভিতরে দেখো কি পরীক্ষা হচ্ছে। যেহেতু আমরা ডিপার্টমেন্ট অফ সার্জারির লোক, আমরা একটু কঠিন লোক, আমরা একটু লড়াই সংগ্রাম করতে পারি, তাই আমরা আজকে করিনি। আজকে এখানে সত্য প্রমাণ হয়েছে যে সুমন ভার্মাকে জোর করে দাবিয়ে প্রিন্সিপাল নম্বরগুলো বাড়াতে বাধ্য করেছে। শুধু তাই নয়, যেটা আমাদের কাছে ডকুমেন্ট হিসেবে থাকে সেখানেও সাদা কালি দিয়ে সব নম্বর বাড়িয়ে, আমাদের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট জোর করে ভয়, যেহেতু ওদের সঙ্গে আমাদের বলতে পারবো না। দেখুন, আমি শিক্ষক, আমি পড়াতে চাই, আমি পড়াতে এসেছি, কে কি রাজনীতি করে, কে কি ভোট করে, কি কি না করে, এটা আমার কাছে খুব, হ্যাঁ ওই যে তোমার নাম, এটা আমার কাছে ইম্যাটেরিয়াল, আমি নাম জানি, কত নাম্বার কত খাতা আমি জানি না, একজন এটা ধরা পড়েছে, এখন ইট ইজ এ ম্যাটার অফ স্কুটিনি, লেট ইট গো টু দ্য সিবিআই। শুধু তাই নয়, ডিন ডাইরেক্টর অফ মেডিকেল অফিসার মিটিং এ বলেছে আমরা নাকি জোর করে ফেল করিয়ে দিই, সেটারও একটা ইনভেস্টিগেশন হয়ে যাক, অসুবিধা নেই। নম্বরটা কি দেওয়া হবে না সেটা আমি আপনার সঙ্গে কথা বলে দেবো না, আর কিছু না, আমাদেরটা দিলে দিয়ে দিক, আমরা রেডি, আমার তা দিয়ে যদি, আমার নাম প্রফেসর এস রায় চৌধুরী। স্যার, আজ মেইনলি যে পলিটিক্যাল স্টুডেন্টস হ্যাঁ আগে পুরানে উনকে আগেস্ট মে পার্টি আগেস্ট কে হো রা হ্যা, ক্যুকি ইয়াহাঁ পে কোই ইলেক্টেড স্টুডেন্ট ইউনিয়ন নেই হ্যায় ইয়াহাঁ পে, তো স্টুডেন্টস কা কোই পিওভি মতলব উনকা জো মন মে হ্যায় ভো ওহি করতে হ্যায়,
और किसी से कोई सजेशन नहीं आता, कोई सुधार नहीं हो रहा कॉलेज में। ये सब चीज़ें यहाँ पे पहले से चली आ रही है, बस इस चीज़ को आज इन्होंने घेराव किया है कॉलेज के अंदर। तो सर टॉर्चर तो नहीं हो रहा, बट पार्शियलिटी वाली चीज़ होती है कि हमारी बातें नहीं, जैसे रूम अलॉटमेंट में, मतलब जैसे गंदा रूम अलॉट करेंगे, गंदा रूम अलॉट करेंगे और कंजेस्टेड रखेंगे, और जैसे सीआर पोजीशंस होती है, हॉस्टल मॉनिटरिंग पोजीशन होती है, पढ़ाई के बारे के अंदर भी सर ऐसा है कि जो यूनियन के स्टूडेंट्स हैं उनको प्रेफरेंस ज़्यादा दिया जाता है मार्क्स के अंदर, और जो बाहर के जो उनको सपोर्ट नहीं करते उनको रोक लिया जाता है या फिर नंबर कम देते हैं। हाँ वही, जी जी, बुक करके लिखना ये सब नहीं, मतलब इन द सेंस पार्शियलिटी, इन द सेंस जो उनके सपोर्ट में है उनको वो फेवर करेंगे, जो उनके सपोर्ट में नहीं है उनको अप्रेस अप्रेस करेंगे। नहीं टीचर लोग नहीं, जो यहाँ का यूनियन चलता है वो मेनली इन्वॉल्व है। नहीं टीचर, जो टीचर तो लोग है वो अनबायस्ड है, टीचर अनबायस्ड, बट सिस्टम इनके अकॉर्डिंग चलता है तो ये लोग कुछ भी कर सकते हैं। उसमें मांग ये कि इस चीज़ को डिसॉल्व करो और इलेक्टेड कमेटी बनाओ कॉलेज में, कि इलेक्शन से कमेटी स्टूडेंट्स। मेरा नाम युवराज सिंह जेता, फाइनल ईयर। আমি যেটা বলছি সেটা তুই বলো না, যা বলছে মিথ্যে বলছে, এক কথায় সন্দীপ দা বলো, ওরা মিথ্যে বলছে, বলো পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া কথা, আর্থিক কথা কি বলবে? আমি যেটা বলছি যে আর্থিক তছরুপের কোনো প্রশ্ন ওঠে না আমার দিক থেকে, কোনো রকম চারানারও কোনো তছরুপের প্রশ্ন ওঠে না। আমি না কারুর চারানা পয়সা খাই, না কিছু করি, রাদার আমি অনেককে বই কিনে দেওয়া থেকে শুরু করে সেবামূলক কাজ করি, আমি চারানা পয়সাও কারুর নিইনি এবং এগুলোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। এটুকু বলতে চাই, এটুকু আমি বলতে চাই যে আমাকে একটা কথা বলো, তোমরা যারা নর্থ বেঙ্গলের এক্স স্টুডেন্ট, অনেকেই আমাকে এক্সাম হলে পছন্দ করে না, কেন? আমি ঢোকা মানে ঘাড় ঘোরাতে দিই না স্যার, ঘাড় ঘোরাতে দিই না, আমি ঘাড় ঘোরাতে দিই না। আমি এক্সাম হলে ঢুকলে আমাকে এক্সাম হল থেকে বার করার জন্য ফোন আসে। না সেটা তো আজকে প্রথম শুনলাম, সেটা নিয়ে তো উনি বলেছেন যে এনকোয়ারি করে খতিয়ে দেখবেন। আমি যেখানে ডিন নেই, আমি ডিনের কথা বলতে পারবো না, কিন্তু প্রিন্সিপালের নজরে নেই, প্রিন্সিপাল এটা বলেছে। ডিন কি রাখা হবে না সরিয়ে দেওয়া হবে? হ্যাঁ ডিনকে কি রাখা হবে না সরিয়ে দেওয়া? আমি একটা সামান্য আরকেএসের চেয়ারম্যান, আমাকে কেন বলছো ভাই এইসব কথা? আমাকে কেউ আটকে রাখেনি, এটা কিন্তু একদম ভুল। ওরা আমার সাথে দেখা করার জন্য টাইম চেয়েছে, ঠিক আছে, কারো মাধ্যমে। আমি বললাম আমি মিটিং করে দেখা করব, আমি মিটিং করে ওদের দেখা করেছি, ওরা আমার সঙ্গে যথেষ্ট ভদ্র ব্যবহার করেছে, আমিও ওদের রিপ্লাই করেছি, আমি ওদের নাম্বার দিয়েছি, আমার কর্পোরেশনে কতগুলো মিটিং আছে, আমি মিটিং করব, ওরা যদি আমাকে ফোন করে আমি আসবো। কী আশ্বাস দিলে সেসব স্টুডেন্টদের? আমি কী আশ্বাস দিতে পারি? আমার হাতে তো কোনো অথরিটি নেই, আমার যেটা সত্যি ঘটনা মনে হয়েছে আমি সেটাই বলেছি। না আমি সেটা বলিনি, আমি বলেছি যে ইলেক্টেড এখানে অথরাইজড কোনো ইউনিট নেই, সেটা যেটা ঘটনা সেটা আপনি জানিয়ে দিতে পারেন, প্রিন্সিপাল যেটা ঘটনা সেটা জানিয়ে দেবেন। তো ছাত্ররা তো এগ্রি করেছে, ছাত্রদের মধ্যে যে ক্ষোভ এবং অভিজ্ঞকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার দাবি, এটা কতটা যুক্তিসঙ্গত? আমার এতগুলো স্টুডেন্ট, দে আর অল মেধাবী স্টুডেন্টস, হ্যাঁ, তারা যখন কিছু বলছে তার মধ্যে অনেক কিছু নিশ্চয়ই সত্যি। যেমনটা আপনারা দেখে নিলেন, থ্রেট কালচারের অভিযোগে সরব হয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশ। তাদের অভিযোগ, তাদেরই কলেজের বেশ কিছু পড়ুয়াকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে, যার জেরে তারা কিন্তু বলছেন অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতক্ষণ আমরা এই চিত্র নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম। এমন একাধিক আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন বিগ নিউজ। শিলিগুড়ি থেকে ক্যামেরায় শ্রীজা সরকারের সঙ্গে সুষ্মিতা গুপ্ত, রিপোর্ট বিগ নিউজ।